हेलो एवरीवन, आज के तुम्हारे संगे आमार ए लुकटा शेयर करब। एटा स्पेशली आमी ईदेर जोन्नोई क्रिएट करेछि। तो ए लुकटा क्रिएट करते गिए आमी किभाबे कि रेडी होलाम, सो बिहाइंड द एक्चुअल स्टोरीज आमी तुम्हारे संगे शेयर करब। तो सबार फार्स्टे तुम्हारा देखेछो आमी एकदम बेयर फेसे एकदम आछि। एखन आमी अबवियसली एर आगे स्किन केयर करे निएछि, तार उपरेई फाउंडेशन अप्लाई करेछि। तो खूब लिटल बिट अमाउंट तुम्हारा देखते पेले, खूब सामान्य एकटु फाउंडेशन अप्लाई करब। एंड एखन जे आमी भिडियोटा शूट करछि ना, एखन होच्छे सन्धे 5টা मतो बाजे, যা একদম ন্যাচারাল লাইট খুব অল্প পরিমাণে আছে, তো সেই লাইটে শ্যুট করছি। তো যেরকম তোমরা আমার ফেসের টেক্সচারটা দেখতে পাচ্ছ, ঠিক এক্স্যাক্টলি এরকমই আমাকে দেখতে লাগছিল। নো ফিল্টার, উইদাউট কোনো ফিল্টার, উইদাউট কোনো কিছু ছাড়া, মানে এক্স্যাক্টলি আমাকে দিনের বেলা এরকমই দেখতে লাগছিল। তো তোমরা যদি এরকম সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে এরকম লুক ক্রিয়েট করো ঈদের দিন, তো খুব ভালো লাগবে ডে লাইটে। তো তোমরা দেখলে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি ফিটমির এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করবো আন্ডার আইজে, দেন তারপর আমি করবো হচ্ছে নিজের আই মেকআপ। আই মেকআপটা আমি আজকে ভেবে রেখেছি যেমনটা খুব সিম্পল করবো, কোনো গ্লিটার না কিছু না, জাস্ট একটা লাইট আই মেকআপ করবো। অ্যান্ড দাস ইজ মাই অ্যাকচুয়ালি লুক, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে না, ফ্ললেস লাগছে একটু বেসিক্যালি। তো আজকে আমি ইউজ করবো এই হুডা বিউটির নিউট্রাল প্যালেটটা, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট একটা প্যালেট। যদি কোনো নিউট লুক কিছু ক্রিয়েট করতে চাও, তো আরামসে এই প্যালেটটা তোমরা ইউজ করতে পারো, চোখ বন্ধ করে, খুব ভালো প্যালেট। তো এই যে আমি হালকা করে একটা লাইট শেডের জাস্ট একটা আই শ্যাডো ক্রিয়েট করে দিয়েছি, লিডে আমি তেমন কিছুই দিইনি এখনো পর্যন্ত। জাস্ট আমি অ্যাপ্লাই করবো এর উপরে লাইনার অ্যান্ড কাজল, অ্যান্ড এটাই হবে আমার লুক। তো তোমরা জানিও তোমাদের ঈদের জন্য কেমন কী প্রিপারেশন আছে অবশ্যই জানিও। সো আমি এরপর অ্যাপ্লাই করছি হচ্ছে নিজের আইব্রো, খুব লাইট, খুব মিনিমাল সিম্পল একটা, অ্যান্ড তারপর একটা ব্রাউ জেল দিয়ে জাস্ট ওটাকে সেট করে নেব। অ্যান্ড এই আমি লাইনারটা অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে কাজল। কিন্তু এটাকে আমি ক্যামেরার সামনে অ্যাপ্লাই করতে পারবো না, জাস্ট বিকজ আমার পসিবলই হয় না, যখনই আমি ক্যামেরার সামনে অ্যাপ্লাই করতে যাই আমার খারাপ হয়ে যায়, দেন দ্যাটস ওয়াই আমি ব্যাক ক্যামেরা এগুলো অ্যাপ্লাই করি। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করছি হচ্ছে এরপরে হচ্ছে ব্লাশ। সো ব্লাশ আমি একটু এক্সট্রা ব্লাশ অলওয়েজ ইউজ করি, আমার ভালো লাগে একটু পিঙ্কস পিঙ্কস এরকম চিক্স ভালো লাগে। মেকআপের মধ্যে অ্যাকচুয়ালি সবচেয়ে ফেভারিট, যদি মোস্ট ফেভারিট পার্ট হয় আমার এটাই আছে। সো এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটা, জাস্ট একটু যেগুলো আপার ইউজ করেছি না ক্রিজ লাইনে, সেই কালারটা জাস্ট অ্যাপ্লাই করে নেব, জাস্ট একটু স্মোকড আউট করার জন্য। অ্যান্ড ফাইনালি আমার মাসকারা অ্যান্ড মাই সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা এত ভালো, যখনই আমি মেকআপ অ্যাপ্লাই করি যতই একটু এদিক ওদিক লাগুক না কেন, যখনই এটা দিয়ে দিই তারপর এত সুন্দর সেট হয়ে যায় পুরোটা, খুব ভালো লাগে। নেক্সট আমি অ্যাপ্লাই করবো হচ্ছে একটা হাইলাইটার, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, একদম ভেঙে গেছিলো বাট কোনো রকমে ইউজ করে নিয়েছি। তারপর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। সো অনেকগুলো লিপস্টিক ট্রাই করার পর আমার তেমন কিছুই মনে হচ্ছিল, একটু পিঙ্ক পিঙ্ক চাইছিলাম, তো হয়নি, তো এই মিস ক্লিয়ারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। সো আমি আজকে এই হিজাবটা পরেছি, অ্যান্ড এই পিঙ্কের সঙ্গে আমার মনে হয় হোয়াইট কালারটা খুব ভালো কমপ্লিমেন্ট করে, এই জন্য আমি এই হিজাবটা বানিয়েছি রিসেন্টলি। অ্যান্ড যেহেতু আমি ইয়ারিং পরবো, ওই জন্য হিজাবটাকে জাস্ট এরকম নিয়েছি। অ্যান্ড ঈদের লুক তো চুড়ি তো পরতেই হবে, তো চুড়ি অ্যান্ড একটা হাতে জাস্ট ওয়াচ অ্যান্ড ব্রেসলেট। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যান্ড আমি ফার্স্ট টাইম হিজাব পরলাম। সো আমাকে জানিও কমেন্টে নিশ্চয়ই কি আমাকে অ্যাকচুয়ালি হিজাব পরে কেমন লাগছে দেখতে। এটা আমার পিঙ্ক কালারের ফেভারিট হিল, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ কি তোমাদের এই লুকটা ভালো লেগে হবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে জানা অ্যাডভান্স ঈদ মুবারক। বাই বাই, সি ইউ ইন টু মাই নেক্সট ওয়ান, বাই।